মা বলো, আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদার? কি আবদার? বলছিলাম যে আমাদের বংশের এতদিনের ঐতিহ্য, আমাদের দুর্গাপুজো, সেটা বন্ধ হয়ে যাবে। ঐতিহ্য কিসের? আজ ঐতিহ্যের কথা বলছো বৌমা? কাদের ঐতিহ্য? কি অবশিষ্ট আছে? ঘরের ছেলে আজ ঘরের বাইরে, একটা লাগামহীন সংসার। এবারে ভাতের হাড়ি আজ আলাদা, আমারই দেয়া চাবির গোছার ঝঞ্ঝানানি আমাকে মুখ বুঝে শুনতে হয়। কোথায়, আপনাকে তো দুটুকরো করতে পারেনি মা। মা আপনি তো খেলনা নন, শান্তির জন্য মা কালীকেও তো মহাদেবের বুকে পা তুলতে হয়েছিল মা। তুমি মিথ্যেই চেষ্টা করছো বৌমা, প্রলেপ দিয়ে ফাটল ঢাকা যায় কিন্তু জোড়া দেওয়া যায় না। মা, মা আমি আপনার কাছে এসেছি আমার একান্ত ব্যক্তিগত কিছু গয়না আর জমানো কিছু টাকা নিয়ে, যদি এতে। বৌমা, অন্য কেউ হলে বলতাম আমার অক্ষমতাকে বেদ্রুপ করছো না। এক কাজ করো, সন্দীপ আর সুদীপের সঙ্গে আলোচনা করে দেখো ওরা কি বলে। দিদিভাই তো যাবল আর বলেই দিয়েছেন। আমি জানি, তাই তো বলছি আজ আমার মতামতে কোনো দাম নেই। মা, বৌমা দেখো তো কি হচ্ছে। আপনি বসুন, আমি দেখছি। কেমন লাগছে? মানে তার জন্য ছুটে এলে তুমি আমায় ঠাট্টা করছো? আমার একমাত্র ভাই একটু বোকা শোকা, পূজোর সময় এখানে থাকবে বলে এসেছে। আর আমারও একটা ভাই এই বাড়িতে ছিল, তার জন্য আমি দায়ী? তুমিও তো। শোনো শোনো, তাকে কাঠির ঘা দিলে সে আওয়াজ কানে তুলো দিয়ে ঢাকা যায় না। কিছুদিন থেকেই আমি দেখছি যে আমার কোনো কথাই তোমার কেমন পছন্দ হচ্ছে না। যদি বলি এটা তোমার অহংকারের ফল। অহংকার? হ্যাঁ অহংকার, যে অহংকারে অন্ধ হয়ে তুমি এতদিন যা খুশি তাই করে গেছো। অহংকারের পরিণতিতে তোমার একমাত্র সন্তান আজ তোমার মান মর্যাদা সব মাটি ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। তাকে শাসন করার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছ। মোটেই না, এটা তোমার ভুল ধারণা। ভুল ধারণা আমার না তোমার? এ বাড়িতে তো আরেকটা বউ আছে, তাকে তুমি কি না বলেছ? কিন্তু সে কি তোমার সামনে কোনো উদ্ধত দেখিয়েছে? এগুলো শেখো, শেখো, উপকারে লাগবে। তার মানে তুমি প্রতিবাদ করবে না? না। বেশ, আমি দেখছি। দিদি, দিদি মেজর তুই জোজা, দিদি কষ্ট হচ্ছে, জল কাপ, দিদি জল কাপ, আমাকে জল দে, জামাই বাবু চুপ করে যাচ্ছে।